Su-57 হলো একটি সিঙ্গেল সিট টুইন ইঞ্জিন মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফট। এটা রাশিয়ার সুখোই কর্পোরেশন বানিয়েছে। এটা এখনও অপারেশনাল হয়নি। অরিজিন হচ্ছে রাশিয়া। এর প্রতিটি ইউনিট কস্ট হচ্ছে $65 মিলিয়ন, কিন্তু আমরা বিভিন্ন সোর্স থেকে জানতে পারলাম সেখানে $42 মিলিয়ন। এই মূল্যটা শুধুমাত্র রাশিয়ান এয়ারফোর্সের জন্য নির্ধারিত। এতে ইঞ্জিন হিসাবে লাগানো হয়েছে স্যাটার্ন AL-4-1-mounted টার্বোফ্যান ইঞ্জিন। এই বিমানের সবচেয়ে ক্রিটিক্যাল পার্ট হচ্ছে এর ইঞ্জিন। এর ইঞ্জিন এখনও ফিফথ জেনারেশন ফাইটার জেটের মতো পারফর্ম বা পাওয়ার দিতে পারছে না, তাই এই বিমানটি এখনও অপারেশনাল হয়নি। টপ স্পিড হচ্ছে Mach 2, এর রেঞ্জ হচ্ছে 3500 কিলোমিটার, সুপারসনিক রেঞ্জ হচ্ছে 1500 কিলোমিটার, সার্ভিস সিলিং হচ্ছে 20,000 মিটার। ম্যাক্স টেক অফ ওয়েট হচ্ছে 35,000 কেজি। গান হিসাবে 30 মিলিমিটারের একটি অটো ক্যানন লাগানো হয়েছে। এতে 12টি হার্ড পয়েন্ট রয়েছে, এর মধ্যে 6টি ইন্টারনাল এবং 6টি এক্সটার্নাল। এখানে ফিফথ জেনারেশন যে কয়টা বিমান আছে তার মধ্যে ইন্টারনাল বলতে বডির ভিতরে 6টি রকেট বা মিসাইল লাগানো যায় এবং বাইরে 6টি লাগানো যায়। মিসাইল হিসাবে এখানে RVMD, R-73, KH-35ME লাগানো যায়। বায়ালকার রাডার, এর রেঞ্জ হচ্ছে 400 কিলোমিটার, 60টি ট্র্যাক টার্গেট ট্র্যাক করতে পারে এবং 16টি টার্গেটে সেটা লক করতে পারে। যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলকে সাপোর্ট করতে বেশি বেশি করে শেয়ার করবেন এবং আমাদের ভুলগুলো কমেন্টে বা ফিডব্যাক হিসাবে আমাদের জানাতে পারেন। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।